কথাতেই ভালো লাগা সম্পূর্ণ। নমস্কার সকল দর্শকদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো পরিচিতি বন্ধু লালিয়া দত্তগুপ্ত। সংস্কৃতি কলকাতার পূজোর সম্পূর্ণ সম্ভার নিয়ে আজকে আমি শুরু করব প্রথম শাড়িটা দিয়ে যেটা আমি পরে আছি। আমি একটা র সিল্কের ওপর ট্র্যাডিশনাল ছত্তিশগড় হ্যান্ডলুম পরে আছি, তার মধ্যে ফুলকারি কাচওয়ার্ক কাজ করা হয়েছে। শাড়িটার মধ্যে কাজটা খুব ইন্ট্রিকেট, কারণ এটা পুরো একটা সুতো দিয়ে পুরো কাজটা করা হয়েছে পাড় ধরে। পাড়ের মধ্যে একটু মিরর ওয়ার্কের ইউজ আছে এবং শাড়িটার কালার কম্বিনেশনটা খুব অ্যাট্রাকটিভ, কারণ এটা লাইম গ্রিনের সাথে রানী কালারের কালার কম্বিনেশনটা আছে। আঁচলের মধ্যে ভরাটি কাজ করা হয়েছে এবং এটার সাথে যে ব্লাউজ পিসটা আমরা দিয়েছি সেই ব্লাউজ পিসটা কিন্তু পুরোটা কাজের ওপর, রিচ জ্যাকেট স্টাইল স্টিচড এমব্রয়ডার্ড ব্লাউজ আর পুরোটা সিল্কের ওপর, ভীষণ সুন্দর। এর আরো কালার অপশনস পেয়ে যাবে। এই শাড়িটা তসরের ওপর, ষষ্ঠীতে একটু হালকা শাড়ি, পুরোটা টাই অ্যান্ড ডাইয়ের ওপর করা হয়েছে, লেহেরিয়া করে টাই অ্যান্ড ডাই গেছে এবং শাড়িটার মধ্যে ফিউশন কাজ করিয়েছি। ফিউশন বলতে আমি মিন করতে চাইছি মিরর ওয়ার্ক, কাচ্চি ওয়ার্ক, পার্সি ওয়ার্ক, অ্যামালগামেশন অফ টু স্টেটস, টাই অ্যান্ড ডাই ফ্রম রাজস্থান আর হাতের কাজ ফ্রম বেঙ্গল, তার সাথে সাথে কাচ ওয়ার্কও আছে। এটা আসবে ব্লাউজ পিসটা, পিওর তসরের ওপর টাই অ্যান্ড ডাই হ্যান্ড ওয়ার্ক। প্রাইসেস গুলো জানতে হলে হোয়াটসঅ্যাপ করবেন 7603042696, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আমাদের ব্রাঞ্চ হচ্ছে বালিগঞ্জে কলকাতা, 2C কনফিল রোড বালিগঞ্জ কলকাতা 19, আর আরেকটা ব্রাঞ্চ 12 জামিল লেন বালিগঞ্জ কলকাতা 19। সপ্তমীতে একটু গর্জিয়াস বাট লাইট কালার, ষষ্ঠীতে একটু ব্রাইট কালার পরেছেন, সপ্তমীতে হালকা কালার দিয়ে একটা গর্জিয়াস অর্গ্যানজা, সিল্ক অর্গ্যানজা এখন খুব ডিমান্ড, এবং তার সাথে হাতে করা সিকোয়েন্সের কাজ, মোতির কাজ দিয়ে এটাকে হাইলাইট করা হয়েছে। কাজটা কাছ থেকে দেখুন, ফ্রেঞ্চ নট, পার্ল, মোতি এবং সব রকম মিক্সড এমব্রয়ডারি দিয়ে এই শাড়িটা করা হয়েছে কাজটা। শাড়িটার কালার কম্বিনেশন প্যাস্টেল বেবি পিঙ্ক কালার এবং তার সাথে রেডের টাচ। এটা হচ্ছে ব্লাউজ পিসটা সিল্কের ওপর, এটাও কিন্তু হাতে কাজের ওপর সিল্ক অর্গ্যানজা। সপ্তমী, এবারে অষ্টমীর সকাল, অঞ্জলি দিতে হবে, লাল পাড় শাড়ি তো মাস্ট, সম্বলপুরি তসরের ওপর। এটার মধ্যেও কিন্তু ভ্যালু এডিশন করা হয়েছে মিরর ওয়ার্ক আর আড়ি কাজ দিয়ে বুটি করে। শাড়িটা ট্রেডিশনাল টাচটাকে আমরা হারাইনি, সম্বলপুরি ছোঁয়াটা তো রেখেছি, এটা ফ্রম ওড়িশা, পিওর টাসার, তার সাথে কিন্তু আমাদের ভ্যালু এডিশন চারিদিকে এই হাইলাইটটা করে একটা ডিজাইনার টাচ দেওয়া হয়েছে। কেরম লাগলো জানাবেন অষ্টমী সকালের সাজটা। ব্লাউজ পিসটাও কিন্তু পুরোটা উইভিং এর উপর আসছে, এই যে টেম্পল ট্র্যাডিশনাল পাটটার সাথে এই যে এমব্রয়ডারি যেটা চেকার্ড বেতে যে গেছে এটার পুরো উইভিংটা খুবই সুন্দর, আর সবচেয়ে বড় কথা হালকা। অষ্টমীর রাত একটু গর্জিয়াস তো হতেই হবে, পার্টি আছে, সন্ধেবেলা আরতি দেখতে যাওয়া এবং নানান রকমের ওকেশনস থাকে আমাদের অষ্টমী দিন রাতের, তার জন্য একটা খুব গর্জিয়াস বন্ধেজ। আপনি লক্ষ্য করবেন আমি কিন্তু সমস্ত স্টেটের কিছু কিছু শাড়ি আপনাদের এই ফাঁকে দেখিয়ে নিচ্ছি। এটা ফ্রম রাজস্থান, পিওর জর্জেট বন্ধেজ বেনারসি, তার মধ্যে অরিজিনাল টাই অ্যান্ড ডাই বন্ধেজ করা হয়েছে এবং বর্ডারের মধ্যে কিন্তু ওই উইভিং এর ওপর গোটা পত্তি আর মোতির কাজ ব্যবহার হয়েছে। এবং ব্লাউজ পিসটা যে কি সুন্দর, টাই অ্যান্ড ডাইয়ের ওপর খুব ব্রাইট একটা হট পিঙ্ক টাইপের ম্যাজেন্টা ব্লাউজ পিস বন্ধেজ করা, ব্লাউজ পিসটার মধ্যেও কিন্তু বন্ধেজ আছে, অরিজিনাল টাই অ্যান্ড ডাই পিওর জর্জেট বন্ধেজ। অষ্টমীর পর নবমীতে আসছে লম্বানি, আমাদের এখন ভীষণ ভীষণ চাহিদা হাতের কাজ। শাড়িটা কিন্তু র সিল্ক টেম্পলের উপর পরেছি, ডার্ক নেভি ব্লু কালার। প্রথম কালার কালারটা তো ভীষণ সুন্দর, নেভি ব্লু কালার। লম্বানি কাজটা কিন্তু হাতের কাজ কর্ণাটকার, এটা আসছে আঁচলটা অনেকটা কাজ দেওয়া হয়েছে, টেম্পল জারি বর্ডার এবং তার সাথে ব্লাউজ পিসটা টিস্যুর ওপর, ব্লাউজ পিসটার মধ্যেও কিন্তু হাতে কাজ আসছে, এটা আসবে ব্লাউজ পিসের বর্ডার।
এম্ব্রয়ডারির কাজটা। আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের কালেকশন, নতুনত্ব কালেকশন যেগুলো আমি পূজোর জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি সেটার ওপর আজকে আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি প্রত্যেকটা পূজোর সাজের দিনগুলো কিভাবে হতে পারে। এছাড়া তো আরো অপশন আছেই, এটা পুরোটা হাফ শাড়ি থেকে বেশি ইয়োক অবধি পুরোটা ভরাটি কাজ আসবে, তারপর পাট ধরে যাবে। দশমী মার ভাসান, দশমী দিন পুজো শেষ, তার জন্য একটু ফ্লোরাল ব্রাইট মুড বুস্টারের জন্য এটা আসছে। একটা তসরের ওপরই করেছি পুরোটা কলমকারী হ্যান্ড পেইন্টিং, কলমকারী হ্যান্ড পেইন্টিং অফ হোয়াইট কালার, ফ্লোরাল পুরো টাচটা আছে, বিউটিফুল একটা ফ্লোরাল আর্টওয়ার্ক করা হয়েছে এবং তার সাথে পাড়ের মধ্যে কিন্তু বাদলার কাজ। এটা পুরোটা কলমকারী হ্যান্ড পেইন্টিং এর ওপর পুরোটা মতি, যেটা আপনাদের বর্ডারটা বলছি এটা কিন্তু বাদলা মুকেশ ওয়ার্ক, এটা কিন্তু তার দিয়ে বেঁধে 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 সুতো দিয়ে নিডল দিয়ে করা হয়, পুরো তারের ওপর কাজটা ভীষণ ইন্ট্রিকেট আর ফাইন। আর এই কাজটা কিন্তু এখন খুব মানে পাওয়াই যায় না, পিওর তসরের ওপর পুরোটা হ্যান্ড পেইন্টিং ব্লাউজ পিস সহ শাড়িগুলো। আশা করি ভালো লাগলো এই পূজোর কদিনের সাজটা, জানাবেন কিরকম লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণা।